মাইয়া এখন বর্ষাকাল আচ্ছা আচ্ছা হরিণ চাকে বাঘের গাল ওই ফারাক্কা বাদ দিয়ে বাংলাদেশে ঢুকতে কি যে একটা শান্তি আহ মনটা একদম জুড়ে যায় যাই ইন্ডিয়া এর ভালো লাগতেছে না বাংলাদেশে কো একটু সুবানি দিয়ে আহি এই যে ভাই পদ্মার রাস্তাটা কোন দিকে একটু কইবার পারবেন ও ভাই দাদা ডাইনে যায় বামে আব্বে হালাই খালকেটটা কুমির আনবার লাগছো তুমি জানো এটা কেথায় ও নো রে বাপ উরি এ এ কি এটাই ওই একটা ছিল সোনার কন্যা রূপ তাহার বেশ একটা ছিল সোনার কন্যা রূপ তাহার বেশ আমি হইলাম মিস্টার বন্যা ভাষাইয়া দিমু দেশ বা 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 সাবাস সাবাস ওরে বাপ উরি এ এ দেশ পরে ভাষাইও আগে বলো তুমি এনে এ ঢুক লাগেন নে ও নো ওই ফারাক্কার দরজা খোলা ছিল তাই সেলসেলে ঢুকে পড়ছি আব্বে হালাই মামার বাড়ি পাইছো সামান্য টয়লেটে ঢুকতে গেলে কাসিকুসি আর হেচু মিচু দিয়া সিগন্যাল দৌড় লাগে যে ভিতরে কেউ আছে নাকি আর তুমি ফারাক্কার দরজা খোলা পাইছো আর চেয়াল চেলিয়া ঢুকে পড়ছো কানসার নিচে চুপার দিয়ে ভদ্রতা শিখামু ওই তগো কাছে কি আমার ভদ্রতা শিখন লাগবো যা ভাগ আমার এখন বাংলাদেশে সুবানি খাওয়াই তুইব আরে তো ধর্মিয়া আপনি যে বাংলাদেশে ঢুকবার চাইতেছেন আপনার কি কাগজপাতি আছে ওই কিসের কাগজপাতি দাদা জানেন না নাকি এক দেশ থেকে আরেক দেশে ঢুকতে গেলে বাবা পাসপোর্ট ভিসা লাগে চাচা চালু করিয়া পাসপোর্ট ভিসা বের করেন ওই কোন দেশে বললাম রে শুনছি বাংলাদেশ নাকি ডিজিটাল হয়েছে কিন্তু এই লেভেলে ডিজিটাল হয়েছে এটা তো কল্পনা করবার পারি নাই ওরে বাপ ওরে ইয়ে হুন থেকে সাবধানে এ ও নো ইয়ে ফারাক্কা দিয়া সেল সেলে ঢুকো এ নো প্রবলেম কিন্তু ফারাক্কার লগে আজকে থেকে আমরাও একটা নতুন বাদ দিলাম এনে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ আরে সোনারা তোমরা এমন করো না আমারে যাইবার দাও আমার আবার বাংলাদেশের চুবানি খাওয়াইয়া সাগরে যাইতে হইব আব্বে হালাই তোমারে তো দেশ ভ্রমণ করা লাগবো কেলা চুপচাপ এক জায়গায় বসে থাকবার পারো না হিমালয়ে তো আমি বরফেই থাকবার চাই কিন্তু গরমের ঠেলায় বরফে থাকুনের উপায় নাই কেলা শুইলে তো গরম কেলা সারাদিন কি সানি লোনে নাচ দেও নাকি ওই এটা সানির গরম না এটা সানের গরম মানে সূর্য যাই হোক আজকে তোমার গেট পাস দেওয়া যাবো না আরে সোনারা তোমরা কি জানো না বাংলাদেশের লাগে বন্যা কতটা গুরুত্বপূর্ণ বন্যা যদি না হয় তাইলে তোমাকে ফসলের ক্ষেত মেত তো আর উর্বর হইব না আর এদিকে নদী নালায়ও মাছ তো দূরের কথা মাছের আইসটাও পাইবা না হোক তা অবশ্য ঠিক বন্যার দরকার তো আছেই মাগার একটু সিস্টেম করে বন্যা এবার পারো না চৈত্র মাসে পানির সংকটে টয়লেটে বদনার পানি থাকে না আর বর্ষাকালে পানির ঠেলায় বাথরুম শুদ্ধা বাসায় লয়ে যায় কি যে একটা যন্ত্রণা ঠিক কইছেন ভাই ঠিক কইছেন ওরে বাপ ওরে ইয়া বন্যার যন্ত্রণা আই ইয়া জীবনটা মোর তেনা তেনা ইয়া গেলে আচ্ছা আচ্ছা ওই সোনারা ভাই কইছি আমারে যাইবার দাও আমার আবার দেশ ভাষাই তৈব তোমারে যেতে দিতে পারি কিন্তু আমাকে কিছু শর্ত আছে কয়ে ফেলাও সব শর্ত মানতে রাজি আচ্ছা আচ্ছা শর্ত নাম্বার এক ফারাক্কার গেট খোলা পাইলেও সেল সেলে না ঢুকিয়ে কম কম করে পানি ঢুকবা শর্ত নাম্বার দুই আমাকে নদী নালা দিয়ে কসব গতিতে যাতায়াত করবা বুঝোই তো যত গতি তত ক্ষতি শর্ত নাম্বার তিন যতই বন্যা হোক মাগার খেলার মাঠে পানি ঢুকুন যাবো না নইলে আবার আমরা মাঠে বসে বসে পাবজি ফ্রি ফায়ার খেলবার পারবো না আর শর্ত নাম্বার চার সব বন্যা স্কুল কলেজে ঢুকবা যাতে সারা বছর স্কুল বন্ধ থাকে কম কম করে পানি ঢুকবা খেলার মাঠে পানি ঢুকুন যাবো না সব বন্যা স্কুল কলেজে ঢুকবা হাই ব্রোস কি অবস্থা সত্যি আশা করি সত্যি ভালো আছো তো আজকের ভিডিওটাকে মনে হচ্ছে কমেন্টে খুব ভালো লোক একটা লাইকও দিয়ে দিও কিপটা মিমি টাইম করো না আবারও দেখে বোনা কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো ওকে বাই তু তো ভাইয়া একটা নৌকা রেডি করো তো পিকনিকে যামু ধরুমিয়া